প্রথমে হাত পা মুখ বেঁধে বৃদ্ধ এবং তার পরিবারের সদস্যদের নির্যাতন, এরপর বসতঘর ভেঙে দিয়ে দখলে নেওয়া হয় জমি। এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপি ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামে। ঘটনার পরপরই হামলার শিকার পরিবার এজাহার দায়ের করলেও পুলিশ মামলাটি রেকর্ড করে এক সপ্তাহ পর। এখনও খোলা আকাশের নিচে ভুক্তভোগী পরিবারটি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এসব ছবি, যেখানে দেখা যায় হাত পা মুখ বাঁধা অবস্থায় মাটিতে শুয়ে আছে এক বৃদ্ধা ও অপর এক নারী। তাতে লেখা, এভাবে হাত পা মুখ বেঁধে ভেঙে দেওয়া হয়েছে বসতঘর, আর দখল নেওয়া হয়েছে জমি। গেল 22 এপ্রিল, কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামে ঘটে এমন ঘটনা। চ্যানেল 24 এর হাতে আসা কিছু ফুটেজে দেখা যায় সেই ঘর ভাঙচুর করার দৃশ্য। ঘটনার শিকার পরিবারটি বর্তমানে রয়েছে খোলা আকাশের নিচে। ঘটনার শিকার রশিদা খাতুন জানান, স্থানীয় ইউনুস এবং আমানুল্লাহ প্রকাশ লেদু দুই ভাই মিলে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাদের উপর এমন নির্যাতন চালায়। শুধু ঘর ভেঙে ক্ষান্ত হয়নি তারা, দখলে নিয়েছে তাদের জমিও। আর যে জায়গায় বসত ঘর ছিল তার কোনো চিহ্ন রাখেনি সন্ত্রাসীরা। এমন ঘটনার বিচার চেয়েছেন এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধি। আরো বিভিন্ন ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে চুরমার করে সমস্ত ওই বাড়ির আসবাবপত্র পার্শ্ববর্তী জায়গার মধ্যে খোলা আকাশের নিচে তাদেরকে রেখে এখনো পর্যন্ত তাদেরকে ওখানে রেখে দিচ্ছেন। ভুক্তভোগী পরিবারটি এজাহার দিলেও তা মামলা হিসেবে রেকর্ড করা হয় 8 দিন পর, যেখানে আসামি 8 জন। ঘর দখল হয়েছে এটা সত্য, ঘর ভাঙছে সত্য, দখল হয়েছে সত্য, কিন্তু বাকি আপনারা নিজেরা পুষ্করণ নিয়ে দেখেন বিষয়টা। তবে এই ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।